असुरगण এবার তোমরা সন্তুষ্ট তো? হ্যাঁ গুরুদেব, আমরা সন্তুষ্ট। তাহলে এবার মন্থনের কাজ শুরু করা যাক। যাও অসুরগণ, তোমরা গিয়ে বাসকীর মস্তকের দিক ধারণ করো। চলো অসুরগণ। যাক, শেষ পর্যন্ত দেব অসুরদের কলহ মিটলো তাহলে। অলক্ষীর বাহন, কিন্তু পেছককে তাড়িয়ে নিয়ে বেরোচ্ছে কেন? কি করেছে ও? তবে কি দেবতা ও অসুরদের কলহের পেছনে অলক্ষীর হাত আছে? অসুরদের উপর সে কোনো প্রভাব সৃষ্টি করেনি তো? আর বিলম্ব করলে চলবে না, এখনই মন্থন শুরু করতে হবে। অলক্ষী চায় না এই মন্থন হোক, সে তো তার মতন বাধা দেওয়ার চেষ্টা করবেই। কিন্তু যতই চেষ্টা করো অলক্ষী, এবার তুমি ব্যর্থ হবেই। আমি আর তোমাকে জিততে দেব না।